আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনারা সবাই বুঝতে পারছেন টাইটেল দেখেই যে আমি আমার শাড়ি কালেকশন দেখাবো। তো আমার শাড়ি কালেকশন মোটামুটি অনেকের অনেক আছে, যাই হোক আশা করছি ভালো লাগবে। তো এখানে প্রথমে যে শাড়িটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। আমার বিয়ের শাড়ি কিন্তু অনেক বেশি সিম্পল, সিম্পল হলে অনেক বেশি সুন্দর, মানে আমার বিয়ের সব কিছু অনেক বেশি সিম্পল কিন্তু খুবই সুন্দর সুন্দর, আর আমার অনেক পছন্দের, আমার অনেক বেশি প্রিয় জিনিসগুলো সবগুলো জিনিসই। তো অনেক তাড়াতাড়ি করে শপিং করা, এর মধ্যে যে আমার বিয়ের শপিং হয়েছে এটাই বড় কথা। যাই হোক, বিয়ের অন্য বড় একটা কাহিনী আছে, তো এক সময় আপনাদের সাথে শেয়ার করব, তখন বুঝতে পারবেন কেন বলি এই কথা আমি। আর এই শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর। শাড়িটার কী যেন নাম আমার ঠিক মনে নেই, আমি আসলে খুব বেশি দক্ষ না যে মানে কাপড় সম্পর্কে, এই জন্য আইডিয়া কম, কাপড় পরি সব কিছু কিন্তু আমার মনে থাকে না। যাই হোক, আর এইটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। তো আমি আম্মুর একটা শাড়ি নিয়ে এসেছি আমার কাছে, এটা রাজশাহী সিল্ক। তো এটা কখনোই পরা হয়নি, বাট আমার কাছে রাখবো এই জন্য নিয়ে এসেছি। এই শাড়িটা খুব সুন্দর, তো আমি ভেবে রেখেছি কখনো পরবো, তো সেই সময়টা এখনও আসেনি, আমার কাছেই থাক, দেখি কবে পরা যায়। আর এই শাড়িটা হচ্ছে বিয়ের পরে ফার্স্ট রোজার ঈদে কেনা, আমার ননদ গিফট করেছিল। তো এটা আমি ফার্স্ট অ্যানিভার্সারিতে পরেছিলাম। তো এই শাড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এত সুন্দর কাজ করা নিচের দিকে, শাড়িটা অনেক ভারী। তো খুবই পছন্দের শাড়ি আমার, মাত্র দুইবার পরেছিলাম মনে হয়, না তিন দিন পরেছি। তো বিয়ের পরে পরেই কেনা, তো এই জন্যই এত বেশি পরা হয়েছে। আর শাড়িটা খুবই পছন্দের আমার, সবগুলো শাড়ি বলা যায় মোটামুটি পছন্দের এই তো। আর এই যে এই শাড়িটা, এটাও আসলে এটা মনে হয় কুরবানি ঈদে কেনা ছিল একটা ঈদে। তো যাই হোক, এই শাড়িটা হচ্ছে জর্জেট শাড়ি। তো আমার জর্জেট শাড়ি খুব বেশি পছন্দের ছিল এক সময়, এখনও ভালো লাগে, আমার জর্জেট শাড়ি পরতেই ভালো লাগে। বাট সে সময় কি ছিল, আমি এই শাড়ি কিনতে গেলে দেখতাম যে শুধু জর্জেট শাড়ি কিনছি, কাতান টাতান এই সব শাড়ি তখন আমাকে আকর্ষণ করতো না, কাতানগুলো আমার পরে আকর্ষণ করেছে। এই যে এইটাও কিন্তু একটা জর্জেট শাড়ি, এটা আমার খুবই পছন্দের, ব্লাউজে অনেক সুন্দর কাজ করা। তো এইটা আব্বুর থেকে নেওয়া হয়েছিল, মানে বিয়ের পরে প্রথম আমাদেরকে যে ঈদে কিনে দিয়েছিল তখন। আর এই যে এই শাড়িটা মেরুন কালার একটা শাড়ি, মানে এত সুন্দর, অসম্ভব সুন্দর, এই শাড়িটা দেখে যে কেউ প্রেমে পড়বে। শাড়িটাতে মানে পুরো শাড়ি কাজ করা, আর শাড়িটা এত ভারী আর এত সুন্দর, বাট ক্যারি করা একটু কষ্টকর। তারপরে আমি ছোট বেবি নিয়ে এই শাড়িটা পরে আমার ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম, বিয়ে খেয়েছি, অনেক বেশি মানে দৌড়ঝাঁপ করা সব কিছু হয়েছে, প্রবলেম হয়নি। আর এই যে এই শাড়িটা, এটা কী শাড়ি বলে জানি না, এটা প্রথম পহেলা বৈশাখের শাড়ি ছিল বিয়ের পরে, তো তখন পরেছিলাম, শাড়িটা কিন্তু অনেক সুন্দর। তো এই তো একদিনই পরা, তোলাই আছে। আর এই যে এই শাড়িটা, এটা এগুলা মানে তোষর সিল্ক না কি টাইপ শাড়ি, তো আমি সঠিক নাম জানি না, তো এরকমই হবে। তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর, এটা পরেছিলাম আমার হাজব্যান্ডের কলেজের রিইউনিয়ন ছিল সেদিন, একদিন পরেছিলাম, অনেক সুন্দর শাড়িটা, মানে খুবই গর্জিয়াস, পরলে তো দারুণ লাগে। পাশে আমি ছবি দিয়ে দিয়েছি যেগুলো পরেছি আর কি, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন লাগছে, কেমন সুন্দর শাড়িগুলো। আর এই ব্ল্যাক শাড়িটা মানে অসম্ভব সুন্দর, এইটা মানে এত বেশি সুন্দর যে বলার বাইরে, ব্ল্যাক কালার আসলে প্রিয় কালার, তো এই জন্য মনে হয়। আর এটা পরেছিলাম আমার ছেলের প্রথম বার্থডেতে, ওর একটাই বার্থডে হয়েছে, যাই হোক মানে দেড় বছর চলছে এই জন্যই বলছি আর কি। তো শাড়িটাতে এরকম কাজ করা অনেক সুন্দর, এইটাও কেমন যেন গেঞ্জি টাইপ কাপড়, নরম নরম কিন্তু অনেক কাজ করা, অনেক ভারী, এটা ক্যারি করা খুবই কষ্টকর, খুলে খুলে যায় এরকম। আর এই যে এখন এই শাড়িটা, এইটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে অনেক ফেমাস একটা শাড়ি মনে হয়, অনেকেরই আছে এই শাড়িটা, আমি যতদূর দেখেছি অনেক আপুদেরই ছবি দেখেছি।
আর এই শাড়িটা পরলেও মানে মারাত্মক সুন্দর লাগে। এইটা আমি আমার একটা বার্থডেতে পরেছিলাম, মেবি 17 সালের বার্থডে ছিল, তো অনেক সুন্দর লাগছিল আমাকে, খুবই সুন্দর শাড়িটা। শাড়িটাতে আসলে অনেক কাজ করা আছে, মানে অনেক কিছু মিলেই সুন্দর। আর এই যে এইটা একটা জামদানি শাড়ি, ব্লু জামদানি, তো শাড়িটা তো দেখতে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায়, এত সুন্দর। তো আমি ঈদে পরেছিলাম। আর এইটা হচ্ছে একটা ব্ল্যাক কি শাড়ি বলে, চিকেন কাজ করা পুরো শাড়ি, কিন্তু একদম কাজ করা শাড়ি জর্জেটের উপরে। তো শাড়িটা খুবই সুন্দর, পরলে তো দারুণ লাগে। তো এই শাড়িটা অনেক বেশি পছন্দের, অনেক সুন্দর, পরলে খুবই ভালো লাগে। আর এইখানে একটা কাতান শাড়ি, নেভি ব্লু আর কয়েকটা কালারের কম্বিনেশনে। তো শাড়িটা এত জোস, কিন্তু শাড়িটার আমার কোনো ভালো পিকচার নেই এই জীবনে, এটাই দুঃখ, সব সেলফি আছে। তো আমি একটা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি বোঝার জন্য যে শাড়িটা কত সুন্দর। তো এটা নেক্সট টাইম পরার চিন্তা আছে, আর এত সুন্দর শাড়িটা, খুবই পছন্দের। কাতান আমার রিসেন্ট ফেভারিট আর কি। আর এই যে এই কাতানটা, এটা একটা ভাইয়ার বিয়েতে পরেছিলাম। তো এই কাতানটা এত সুন্দর, সবগুলোই সুন্দর, এটা কালার আসলে একটু ভিন্ন ধরনের, তো এই জন্য ভালো লাগে। তো এই টাইপ কাতান কালার শাড়িগুলো কিন্তু পরলে সুন্দর লাগে আসলে। আর এই মানে বেগুনি পার্পল কালার কাতানের কথা কি বলবো, এটা আমার নাম্বার ওয়ান ফেভারিট। এক নম্বরে যদি কোনো পছন্দের কাতান থাকে তো এইটা হবে, দেন ওই ব্লুটা। তো এই শাড়িটা এত বেশি ভারী আর এত বেশি সুন্দর, এটা কিন্তু মানে অনেক বেশি সুন্দর বলার বাহিরে, বেনারসি টাইপ শাড়ি তো। আর আমি পরেছিলাম আমার একটা ফ্রেন্ডের বিয়েতে। তো দেখা গেছে আমি সব শাড়িগুলো ফ্রেন্ডের বিয়েতেই পরে শেষ করেছি এরকম আর কি। তো শাড়িটা অনেক বেশি সুন্দর আর খুবই সুন্দর আর কি। আর এই শাড়িটা অনেক সুন্দর, কালারটা অনেক বেশি সুন্দর, কালার একটা মিষ্টি কালার আর গ্রিনের একটা কম্বিনেশন। তো এই ছবি নেই কোনো আমার, এটাই আফসোস। আর আমার ছবিগুলো আমি কিভাবে কালেক্ট করেছি, ফেসবুকে যে কয়েকটা পেয়েছি সে কয়েকটা, ল্যাপটপে আসলে অনেক ছবি আছে বাট নেওয়া অনেক কষ্টকর। তো এই শাড়িটার ছবি এইটা না, এটা মিস্টেক হয়েছে এখানে। তো কি বলছিলাম, ফেসবুকে সব ছবি পাওয়া যাচ্ছে না, আমার অনেক ছবি আসলে এমন আছে যে আমি কখনো আপলোড করিনি এখনও ফেসবুকে। আমি ফেসবুকে এত ছবি দেই, তারপরে অনেক ছবি আমি ফেসবুকে আপলোডই করিনি। আজকে বুঝলাম আমি খুঁজতে যেয়ে ছবি, যে এই শাড়ির ছবি পাচ্ছি না, ওই শাড়ির ছবি পাচ্ছি না। তো যাই হোক, সামনে ভবিষ্যতে পড়লে আপনাদের সাথে তো শেয়ার করবো ব্লগ করে। এই তো আর এই শাড়িটা আর একটা কাতান, এটা হচ্ছে রেড আর গ্রিন কম্বিনেশন। তো এটা আর একটা বিয়েতে পরেছিলাম, এটা আসলে আমি মোট দুটা বিয়েতে পরেছিলাম, 2 দিন পরেছি। এটা অনেক সুন্দর, নতুন বইয়ের মতো লাগে একদম। এই কাতানটা অনেক ভারী আর অনেক বেশি সুন্দর। তো কাতান শাড়ি আসলে আমার রিসেন্ট ফেভারিট, খুব ভালো লাগে কাতান পরতে, খুব বেশি কমফোর্ট ফিল করে আর কি, খুব ভালো লাগে। আর এই পিঙ্ক একটা কাতান, এটা আসলে আমার একটা ফ্রেন্ডের কি বলো ওইটা বিয়ের পর দিন, হিন্দু ফ্রেন্ড ছিল তো, বেস্ট ফ্রেন্ড, স্কুলের বেস্ট ফ্রেন্ড। তো খুব সুন্দর একটা কালার শাড়ি, খুবই ভালো লাগে, সিম্পল কিন্তু সুন্দর। আর বেবি এখানে কি দুষ্টুমি করছে আমার শাড়ি কালেকশনের সময়, আসলে ও সবসময় আমাকে এইভাবে হেনস্থা করেছে আর কি। আর এখানে আর একটা জর্জেট শাড়ি, এটা আসলে আমার ননা সে শ্বশুর শাশুড়ি প্রথম দিয়েছিল আমাকে, এই জন্য মনে আছে আর কি। আর এটা আমি আমার হাজব্যান্ডের ফার্স্ট মানে বিয়ের পরে বার্থডেতে পরেছিলাম, অনেক সুন্দর পছন্দের আর কি জর্জেট একটা শাড়ি। তো ব্লাউজটা কিন্তু তখন বানানো হয়েছিল না, এটা পরে বানানো, তারপর তো এই শাড়ি আর কোনো দিন পরাই হয়নি, এরকমই আছে। তো ব্লাউজটা পরেই দেখা হয়নি আসলে, এটাই হচ্ছে আসল কথা। আর এই যে হোয়াইট কালার একটা শাড়ি, এইটাও কিন্তু অনেক সুন্দর, এইটাও একটা বিয়েতে পরেছিলাম। শাড়িটাতে মানে পুরাটা নিচে দিয়ে মোটা পাড়, সাইড দাবার এই যে ঝুলানো টার্সেলগুলো কি বলে এগুলো কি, এগুলো আছে, আর খুবই সুন্দর আসলে, পরলে বেশি সুন্দর লাগে। মানে দেখতে হয়তো বা অনেক সিম্পল লাগলেও পরলে খুব সুন্দর দেখা যায়। সবগুলো শাড়ি আসলে পছন্দের। আর এই তো এই শাড়িটাকে আমি একটু উল্টিয়ে পাল্টে দেখাচ্ছি যে এই পাড়ের কাজগুলো, তারপরে এই টার্সেলগুলো। আর এখানে আরেকটা হোয়াইট কালার শাড়ি, এইটা তো মানে একদম খুবই একটা সুন্দর শাড়ি বলার বাহিরে, এত বেশি সুন্দর গর্জিয়াস শাড়ি বলা যায়। এটা আমি একটা পয়লা বৈশাখে পরেছিলাম,
অনেক বেশি সুন্দর সুন্দর ছবি আছে। আমি কনফিউজড ছিলাম যে কোনটা আপনাদের সাথে শেয়ার করব, তো ভেবেচিন্তে এই পুরো শাড়িটা দেখা যাচ্ছে সেই একটা ছবি শেয়ার করলাম। আর এই যে কলকি কাজ করা, এত সুন্দর শাড়িটা, কিন্তু খুবই সুন্দর, খুবই পছন্দ আসলে। আর হোয়াইট কালার শাড়ি কিন্তু ভালো লাগে, ব্ল্যাক হোয়াইট এগুলা কালার পরলে সবাইকে খুব সুন্দর লাগে দেখা যায়, এই জন্যই। আর এই শাড়িটা অনেক বেশি সুন্দর, পছন্দের আমার। আর এইখানে একটা শাড়ি, এগুলোর নাম যেন কি আমি আসলে ভুলে গেছি, আমার শাড়ি কালেকশন দেখানোর আগে নামগুলো লিখে নিয়ে আসা উচিত ছিল, সরি আমি নাম বলতে পারছি না। তো এইটা আমি আমার ফ্রেন্ডের বাসি বিয়েতে পরেছিলাম, হিন্দু ফ্রেন্ড নাকি, এই জন্য। আর বেবি কিন্তু খুব কুচকু ছিল, ছবিতে দেখতে পাচ্ছেন। শাড়িটা অনেক সুন্দর, কালারটা আসলে একটুখানি লাইট আর লাইট পিঙ্কের মধ্যেই, এই জন্য খুব একটা হয়তো বা চোখে ফুটছে না, বাট শাড়িটা কিন্তু খুব সুন্দর। আর এইখানে একটা ইয়েলো কালার শাড়ি, তো এইটা আমি আমার ফ্রেন্ডের হলুদে পরেছিলাম, ওই ফ্রেন্ডের হলুদেই পরেছিলাম। এই শাড়িটা অনেক সুন্দর, এইখানে কলকি কাজ করা আছে, আঁচলটা অনেক সুন্দর এটা স্পেশালি। আর এটার কালার যেহেতু একটু ব্রাইট, এটা দেখতে আগের শাড়ির থেকে অনেক বেশি সুন্দর, বাট দুটো শাড়ি কিন্তু একটু একই টাইপ, বাট খুব সুন্দর, পরলে তো খুবই সুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সুন্দরই লাগছে, মাশাল্লাহ। যাই হোক, নিজের কথা নিজে বলছি, মানে শাড়ির কথা বলতে চাচ্ছি, শাড়িটা অনেক সুন্দর। আর এইটা শাড়ি হচ্ছে একটা জর্জেট শাড়ি, এটা অনেক আগের কেনা ছিল, কিন্তু তো আমি রিসেন্ট মানে এই লকডাউনের ঈদে পরেছিলাম, রমজানের ঈদে মনে হয়, হ্যাঁ। তো শাড়িটার কালার কম্বিনেশন এত বেশি সুন্দর, মানে মারাত্মক একটা শাড়ি, খুবই সুন্দর। তো শাড়িটার পিক দেখলেন অনেক বেশি সুন্দর। আর এইখানে আরেকটা শাড়ি, ফ্লোরাল শাড়ি বলা চলে পুরাটা, তো এটা অনেক সুন্দর, এটা পরে অনেক আরাম, মানে অনেক ইজিলি ক্যারি করা যায়, অনেক বেশি কমফোর্টেবল শাড়ি এটা, মানে আগেরগুলোর চেয়ে এটা অনেক বেশি কমফোর্টেবল। যদিও আমি শাড়ি পরে কমফোর্ট ফিল করি, মানে আমার অভ্যাস হয়ে গেছে শাড়ি পরতে পরতে, আমি ছোটোবেলা থেকেই বেবিকে নিয়ে শাড়ি পরে পরে সব অকেশনে আসলে অ্যাটেন্ড করতাম, এই জন্যই। তো এই শাড়িটা এত সুন্দর কালার, আই সুদিং শাড়ি বলা চলে আর কি, এত সুন্দর, খুবই সুন্দর। আর এই একটা শাড়ি, হাফটা ছেড়ে দিন হাফটা গোল্ডেন, এই শাড়িটা অনেক সুন্দর। এটা একটা ভাইয়ার হলুদে পরেছিলাম, ওদের হলুদের থিম ছিল গ্রিন, শাড়ি পরবে তো আমার গ্রিন অন্য কোনো শাড়ি নেই, তো এটা হাফ হাফ করে এটাই পরেছিলাম, বেশ ভালো ছিল। আর এই শাড়িটা আসলে পরা হয়নি, এইটা আমি এদের সামনে যে আমার একটা প্ল্যানিং চলছে তখন পরবো, এই জন্য। তো শাড়িটা আমি দেখাচ্ছি এই জন্য একটুখানি। আর আমি যে নতুন দুইটা শাড়ি আরও নিয়েছি, তো সেগুলো মানে আমার কাছে এখন নেই, ট্রেইলারের কাছে আছে, এই জন্য ওগুলা দেখাতে পারিনি। আরও কয়েকটা শাড়ি নিয়েছি আছে, মানে আমার কাছে নেই এই জন্য। আর এই শাড়িটা আমি আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে পরেছিলাম, এই শাড়িটাও জর্জেট শাড়ি, খুবই সুন্দর দেখতে। আমার জর্জেট শাড়ি তো মানে বিয়ের পরে প্রথম প্রেম ছিল জর্জেট শাড়ির উপরে, সবসময় কিনতে গেলে কিংবা দেখতে গেলেও পরতে গেলেও জর্জেটটাই সিলেক্ট করতাম, এই জন্য ভালো লাগে, এখনও পরতে ভালো লাগে। তো জর্জেটের সাথে এখন কাতানটা অ্যাড হয়েছে, বাদ যায়নি কোনো কিছু। আর এটা হচ্ছে আমার আরেকটা জর্জেট শাড়ি, এর ব্লাউজটা এত গর্জিয়াস, এত সুন্দর, তো আমার খুবই পছন্দের শাড়ি। এটা আমি আমার সেকেন্ড অ্যানিভার্সারিতে পরেছিলাম, অনেক সুন্দর সুন্দর পিক আছে আমাদের, কাপড় পিকও আছে, তো খুবই প্রিয় একটা শাড়ি। কালারটা আসলে অনেক সুন্দর, হালকা পিঙ্ক কালার, তো এই জন্য খুব ভালো লাগে, শেড আছে অবশ্য কালারের মধ্যে, দেখতে পাচ্ছেন হালকা পিঙ্ক আর একটু পিচ টাইপ কালার, এটা ব্লু টাইপ মানে কালার দিয়ে একটু কাজ করা পারে, সুন্দর শাড়িটা, অনেক সুন্দর। আর ব্লাউজটা খুব বেশি গর্জিয়াস শাড়িটার, এটা স্পেশালিটি। আর এরপরে যে শাড়িটা, এটা আসলে পরা মানে কোনো ছবি নেই এই জন্য। আর এই ব্লাউজটা অনেক বেশি গর্জিয়াস, মানে শাড়িটা সিম্পল জর্জেট বাট ব্লাউজ গর্জিয়াস, তো তখন দেখি এই শাড়িগুলো কিন্তু বেশি চলতো, আর মানে ব্লাউজে অনেক বেশি কাজ করা আর শাড়িটা সিম্পল, ব্লাউজটাকেই হাইলাইট করেছে আসলে বেশি এই তো। আর এটাও আসলে একটা নিউ শাড়ি, এইটা আমি সামনে পরবো, এই জন্য মানে আমি এগুলো ঠিক করে রেখেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি, একসাথে সব বের করা হয়েছে, তো যখন পরবো তখন তো দেখতে পাবেন। এই শাড়িটা খুবই সুন্দর, এটা কিন্তু জর্জেট শাড়ি, পরলে খুব সুন্দর লাগে,
তো আমি ঠিক করে রেখেছি এটা একদিন পরবো, এই জন্যই সব কিছু। শাড়িটার কালার তো মাশাল্লাহ এত সুন্দর, তো আমি ভাবছি যে পরলে কেমন দেখা যাবে, মানে কল্পনা করছি আর কি। আর এইটা একটা, এটাও জর্জেট শাড়ি, জর্জেট শাড়ির পরে সাইড দিয়ে গোল্ডেন কাজ করা চিকন পাহাড়ের মতো। তো এই শাড়িটা অনেক সুন্দর, পরলে আসলে অনেক ভালো লাগে। ছবি নেই তো, অনেক সুন্দর কিন্তু এই শাড়িটা, আসলে কাজ করা আছে পাড়ে, উপর দিয়ে বোঝা যাচ্ছে না অতটা, আমার একটু ভালো করে দেখানো দরকার ছিল। আর এইটা আসলে আরেকটা জর্জেট শাড়ি, এইটারও কোনো ছবি নেই। এগুলা অনেক জর্জেট শাড়ি আছে যেগুলোর কোনো ছবি নেই, কোনোটার আবার আছে। আর আমার শাশুড়ি মার মানে অনেক জর্জেট শাড়ি আছে, তো মার শাড়িগুলো একদিন আমার আমাদের মানে আমার শ্বশুর বাসা ওখান থেকে নিয়ে আসতে হবে। তো যখন নিয়ে আসবো তখন একটা ব্লগ করব, নিয়ে এসে আপনাদেরকে দেখাবো এটা আলাদা করে, জর্জেট শাড়িগুলো। জর্জেট শাড়ি আমার ভালো লাগে তো বরাবরই এই জন্য। আর এখানে আরেকটা শাড়ি, এটাও জর্জেট শাড়ি, কাজ করা আছে পাড়ে, অনেক সুন্দর আসলে এমব্রয়ডারি কাজ করা। এটা পরেছিলাম কিছুদিন আগে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো শাড়িটা অনেক সুন্দর, পরলে অনেক সুন্দর লাগে, আর মানে অনেক পছন্দের একটা, কালারটা খুব সুন্দর, এই কালারের সাথে ব্ল্যাক কালার খুব সুন্দর লাগে। আর এই যে একটা কাতান শাড়ি, এই কাতানটা আমি একটা বিয়েতে পরেছিলাম, বাট পিকগুলো আমার খুব বেশি পছন্দের না, এই জন্য শেয়ার করলাম না। তো ইন ফিউচার পরে আপনাদেরকে দেখাবো। এই শাড়িটাও সুন্দর, পরলেই সুন্দর লাগে, আর ব্লু কালার যে কোনো কিছু পরলে আসলে মানায়। আর এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা শাড়ি, তো লাইটের জন্য এরকম ফ্যাকাশে দেখা যাচ্ছে, কিন্তু এই যে পাশে ছবি দিয়েছে ব্ল্যাক কালার, তো এটা পরেছিলাম, আপনারা ব্লগ দেখেছেন নিশ্চয়ই। আর এটা কিন্তু অনেক সুন্দর শাড়ি, পরলে তো খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ, তো এটা অনেক ভালো। আর এখানে আরেকটা, এটা কি শাড়ি, এটা মানে জর্জেটও না সিল্কও না, পাতলা কি কাপড় এটা, এর উপরে পুরো কাজ করা শাড়ি। তো এটা পরেছিলাম 14 ফেব্রুয়ারি ছিল, আর 2018 সালের তখন। এটা কিন্তু অনেক সুন্দর, মানে পুরাটাই শাড়ি কাজ করা। আর এখানে আরেকটা জর্জেট শাড়ি, পুরো শাড়িটাই কাজ করা, পুঁথি টুথি কি কি দিয়ে কাজ করা, অনেক ভারী শাড়ি, ক্যারি করা একটু কষ্টকর। তো আমি রিসেন্ট পরেছিলাম আমার ফ্রেন্ডের অ্যানিভার্সারিতে, তো ব্লগিং করেছিলাম, তো স্পেশাল দিনের একটা মানে ইনভাইট। ওইটা শাড়িটা খুবই সুন্দর, কালারটা আসলে গোল্ডেন কালার, তো এই জন্য খুব ভালো লাগে, আর রাতের পার্টিতে পরলে খুব সুন্দর দেখা যায়, এই জন্য শাড়িটা অনেক সুন্দর আসলে, খুব পছন্দ। আর এইখানে আর একটা জর্জেট শাড়ি, এটার আসলে কোনো ছবি নেই, আমি যেগুলোর ছবি নেই সেগুলো আসলে ছবি শেয়ার করছি না, বুঝতে পারছেন, অনেক শাড়ির আসলে আমার ছবি নেই। আর এরকম এর মধ্যে অনেক শাড়ি আছে আমার পরাই হয়নি, মানে নিজের কাছে রাখা আছে কিন্তু পরা হয়নি, পরার সুযোগই হয়নি। এই শাড়িটা হচ্ছে আমার খালার, আমার খালা মানে 2018 সালে মারা গিয়েছেন, আমি খালা এই শাড়িটা দিয়েছিলেন, আমি পরবো ভেবেছিলাম কিন্তু পরা হয়নি কখনো, তো আমার কাছে আছে স্মৃতি হিসাবে। তো আমার খুবই মানে খারাপ কথা মনে হলে কষ্ট লাগে, তো যাই হোক শাড়িটা আমার কাছে স্মৃতি হিসাবেই থাকবে, পরবো হয়তো কখনো এক সময়। আর এটা হচ্ছে একটা বোনের হলুদের জন্য দিয়েছিল আমাদেরকে পরার জন্য, তো পরেছিলাম। শাড়িটা পরলে আসলে বেশি সুন্দর লাগে, দেখতে যতটা না সুন্দর কিন্তু পরলে সুন্দর লাগে। আর এইটাও আসলে একটা হলুদের জন্যই শাড়ি, এইটারও আমার কোনো ছবি নেই। এই শাড়িটাও অনেক সিম্পল শাড়ি এগুলা, কিন্তু পরলে কিন্তু এগুলা বেশ সুন্দর দেখা যায়। আর এই যে একটা শাড়ি, এটা কিন্তু হ্যান্ড পেইন্টের শাড়ি, এই শাড়িটা তো খুবই সুন্দর, পরলে এত বেশি সুন্দর লাগে। এটা আমার আরেকটা ফ্রেন্ডে হলুদে পরা ছিল, পুরো শাড়িটার ছবি নেই আমার, তো আমি একটা ছোট্ট সেলফি দিয়েছি এখানে সাইডে। শাড়িটা খুবই সুন্দর আর খুব পছন্দের, আর হ্যান্ড পেইন্টের শাড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়, খুবই ভালো লাগে। আর এখানে আরেকটা শাড়ি একদম নতুন, এগুলো আসলে পরাই হয়নি, এইটাও
ভেবে মানে ভেবে রেখেছিলাম যে এটার পাশটা আসলে একটু লেস টেস কিনে একটু গর্জাস করা যায় কি না, সেগুলো করাও হয়নি পড়াও হয়নি, এমনই আছে আলমারিতে, তো ভাবলাম শেয়ার করি। আর এইটা হচ্ছে আরেকটা শাড়ি, এইটা আর একজনের হলুদে পরা হয়েছিল, তো অনেক সবাই মিলে পরা হয়েছিল এই শাড়িটা, এই জন্য তো পরলে আসলে সুন্দর লাগে। হলুদের অনুষ্ঠানে এরকম শাড়ি কিন্তু বেশ চলে। আর এইখানে একটা হোয়াইট কালার জর্জেট শাড়ি, এইটা আমি 2018 সালের বৈশাখে পরেছিলাম। হ্যাঁ, শাড়িটা অনেক সুন্দর, মানে কি বলে এটাকে, সেফ প্রিন্টের শাড়ি, মানে উপর দিয়ে হালকা প্রিন্ট করা, তো সুন্দর হোয়াইট কালার শাড়ি, আমার বরাবরই ভালো লাগে। আর এইখানে হচ্ছে এটা আরেকটা মাল্টি কালার শাড়ি, কি কালার এইটা জানি বুঝি না, তো এটা পরে কোনো পিক নেই আমার কাছে, আমি এত ছবি ফেসবুকে দেই তারপরে ফেসবুকে আমার শাড়ির ছবি নেই, এটাই তো অবাক করা বিষয়। আর এইটা আরেকটা সুন্দর শাড়ি, এই শাড়িটারও মানে ফুল কোনো ছবি পেলাম না, একটা সেলফি পেয়েছি অবশেষে, সেটাই শেয়ার করছি। তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর, পরলে তো অনেক ভালো লাগে, যে কোনো পার্টিতে কিন্তু পরা যায়, এরকম কলকি কলকি কাজ করা শাড়িগুলো কিন্তু ভালো হয়। এইটা একটা জুট শাড়ি বেগুনি কালার, এইটা আমি পরেছিলাম কিন্তু এই শাড়িটার কোনো ছবি নেই আমার, আমি তো বুঝতেই পারছি না কেন ছবি নেই, এরকম অনেক আছে। তো এরকম আরেকটা শাড়ি আছে রেড কালার, ওইটারও ছবি পাচ্ছিলাম না, পরে খুঁজে খুঁজে একটা নিয়েছি, যাই হোক। আর এগুলো হচ্ছে কী শাড়ি বলে, যে শাড়িগুলো, এই শাড়িটা অনেক সুন্দর, এটারও কোনো পিক নেই, আর রেডটা তো পরিনি, প্ল্যানিং আছে পরব একদিন, তো আপনাদের সাথে শেয়ার করব। এই শাড়িটা নিয়ে অনেক প্ল্যান আছে, রেড শাড়িটা নিয়ে। আর এগুলো কিন্তু আসলে অনেক সিম্পল শাড়ি, কিন্তু পরলে এত গর্জিয়াস লাগে। আর এই শাড়িটা অনেক সুন্দর, এই শাড়িটা পরে আমার কোনো ছবি নেই, ছবি আছে আমার বার্থডে, মানে আমার হাজব্যান্ডের একটা বার্থডেতে পরেছিলাম, রুমের ভিতর তো সেলফি ছিল বোঝা যাচ্ছিল না, তো একটা ভিডিও করেছিলাম আমার ছেলের সাথে, সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি, তো শাড়িটা বোঝাই যাচ্ছে না, কিন্তু শাড়িটা অনেক সুন্দর, কালার কম্বিনেশন তো মাশাল্লাহ অনেক সুন্দর, খুবই সুন্দর শাড়িটা, কিন্তু ভালো কোনো ছবি নেই, শাড়ি পরি আর ছবি তুলি না, এটা তো বুঝলামই না কেমন বিষয়, শেয়ার করার সময় কোনো ছবি খুঁজে পাচ্ছিলাম না। শাড়িটা দেখে অনেক সুন্দর। আর এই যে আরেকটা শাড়ি, এই শাড়িটা অনেক প্রিয় আমার, কারণ এই শাড়িটা যখন প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্সিতেও পরেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট প্রেগনেন্সি পিকচার, তো এই শাড়িটার সাথে অনেক স্মৃতি, অনেক সুন্দর। আর এই যে একটা শাড়ি মাল্টি কালার, কারণ হলুদে পরার জন্য বেস্ট শাড়ি, অনেক সুন্দর শাড়ি, তো এই শাড়িটার পাশে আরেকটা শাড়ি আছে একদম সেম, এইটার একটু চওড়া চওড়া পাড়, মানে বর্ডারগুলো, আর ওইটা একটু ছোটো ছোটো টাইপ, তো শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর, পরলে খুব সুন্দর লাগে, তো আমি পরে শাড়িটা দেখাচ্ছি আর ওইটা পিক শেয়ার করছি, খুবই সুন্দর শাড়িটা। আসলে কাছাকাছি জন্য আমি একসাথে দেখাচ্ছি, না হলে বুঝবে না যে আলাদা শাড়ি কি একই শাড়ি এই জন্য। আর এই শাড়িটা আমার একটা ফ্রেন্ডের হলুদে পরেছিলাম, খুবই সুন্দর লাগছিল, মানে সব মিলে খুবই সুন্দর দেখা যাচ্ছিল, শাড়িটা অনেক সুন্দর। এগুলো শাড়ি আসলে হলুদে পরলে খুব সুন্দর দেখা যায় এই জন্য। আর এখানে জুম শাড়ি, তো এখানে ব্লু কালার একটা জুম শাড়ি, এটা পরেছিলাম ঈদে, ঈদের কোনো একদিন পরেছিলাম। আর এখানে হোয়াইট কালার একটা জুম শাড়ি, এইটা মানে এই বছরের মানে পহেলা বৈশাখে পরা হয়েছিল, ছাদের উপরে আসলে পিক তোলা। আর এইখানে গ্রিন কালার একটা জুম শাড়ি, এটা আসলে পরা হয়নি, তো পরবো সামনে কোনো একটা দিন দেখে এই জন্য। আর এইখানে আর একটা শাড়ি, এটা পরে আসলে আমি আনুষ্কা শর্মার পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, একটা চ্যালেঞ্জ ছিল এরকম টাইপ, তো তখন পরেছিলাম। আর এই যে এখানে একটা শাড়ি, এগুলো আসলে কোনোটাই পরা হয়নি, বিয়ের পরে কয়েকটা শাড়ি এখানে মানে আছে, মানে 2-3টা শাড়ি আছে, তো মা পরতে দিয়েছিল আমাকে, সেগুলো আমার আজও পরা হয়নি, আমার কাছে মানে ওরকমই রাখা আছে বেশ কয়েকটা, এই হলুদটাও তার মধ্যে একটা, মানে আমি খুঁজেই পাই না কবে পরবো, পড়াই হয় না পড়াই হয় না, তো 5 বছর হতে চললো আমাদের,
তো আছে, এরকমই আছে, হয়তো কখনো পরবে এক সময়। এইটাও, এই শাড়িটাও পরা হয়নি। শাড়িগুলো সুন্দর কিন্তু, মানে এমনিতে না যতটা ভালো, সুন্দর পরলে আই থিঙ্ক অনেক বেশি সুন্দর লাগবে। তো এই জন্য আমার কাছে আছে, যেহেতু শাশুড়ি মা দিয়েছে আমাকে, তো অনেক যত্নেই তো রাখতে হবে। আর এইটা আমি পরেছিলাম, এটাও মা দিয়েছিল। তো আমি আমার মানে এই লাস্ট ইয়ার কাশ ফুলের সাথে ছবি তুলেছিলাম, অনেক সুন্দর একটা শাড়ি। এটা তো অনেক আগে থেকে চলে, বাটিক প্রিন্ট শাড়িটা। তো আমি লাস্ট ইয়ার পরেছিলাম, 3-4 বছর আমার কাছে তুলা ছিল, দিন পরতে পেরেছিলাম। আর এই শাড়িটা অনেক সুন্দর, আমি প্রথম বিয়ের পরে প্রথম ফাল্গুনে পরেছিলাম, খুবই সুন্দর, পরলে তো অনেক নাইস লাগে। তো এইটা রুমের ভিতরে একটা পরা ছিল ফুল শাড়ির পিক আছে, এই জন্য এটা শেয়ার করলাম, নইলে সব কলেজেই ছবি তোলা আছে কিন্তু বোঝা যায় না। আর এই যে মা দিয়েছিল যে, এইটাও তার মধ্যে একটা, এই শাড়িটাও পরা হয়নি। শাড়িটা কিন্তু সুন্দর, পরলে আই থিঙ্ক অনেক বেশি সুন্দর লাগবে। তো এটাও পরবো, আমার কাছে এই জন্য রাখা আছে। মা আসলে আমাকে কয়টা শাড়ি দিয়েছিল, 5টা কি 6টা মনে হয়। তো এগুলো এই 5 বছর হতে চললো আলমারিতেই পরে আছে, পরতেই পাচ্ছি না। আর এই শাড়িটা অনেক বেশি সুন্দর, বিয়ের পরপরই পরেছিলাম। তো আমাদের শ্বশুরবাড়ি যেটা, ওই খুলির সামনে তোলা, এটা অনেক প্রিয় ছবি। এই ছবিটা তো আমার খুবই পছন্দের, প্রথম দাওয়াতে গিয়েছিলাম একটা, তখন সেখানে তো পরা হয়েছিল ওই শাড়িটা। শাড়িটা পুরোটা কিন্তু কাজ করা, অনেক গর্জিয়াস একটা শাড়ি, সুন্দর, খুবই সুন্দর। পুরো গোল্ডেন কালার শাড়িগুলো যে এত সুন্দর লাগে, পরলে না পরলে বোঝা যায় না। তো আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি, আর সাথে ছবিটাও খুব প্রিয় ছবি একটা। আর এই শাড়িটা, এটাও জর্জেটের উপরে কাজ করা, এরকম শাড়িটা খুব সুন্দর। এটা একটা দাওয়াতে পরেছিলাম, মানে ঘরোয়া দাওয়াত ছিল, রাতের বেলায় পরা, এই জন্য রুমের মধ্যে সব ছবি এগুলা। তো এর উপরে এরকম কাজ করা পুরো শাড়িটাতে, এরকম শাড়িটা কিন্তু দেখতে সুন্দর, পরলে অনেক সুন্দর লাগে। আমার ছবিটা আসলে কালারটা একটু বেশি ব্রাইট লাগছে, এই জন্য শাড়িটার কালার একটু চেঞ্জ লাগছে। আর এইটা হচ্ছে রেড কালার একটা জুট শাড়ি, বললাম যে এইটা বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে পরা ছিল, আমার হাজব্যান্ডের এক্সাম ছিল ওই দিন, তো ফ্রেন্ডদের সাথে ছবি তোলা হয়েছিল। আর এই তো এইটা হচ্ছে শাড়ি, আমার বিয়ের দ্বিতীয় দিন পরা হয়েছিল, আর আমি আমার বেলকনিতে আমার ফ্রেন্ডদের সাথে ছবি তুলেছিলাম, ওইখান থেকেই নিয়েছি সেলফিটা। তো পুরো শাড়ির ছবি নেই আমার কাছে, শাড়িটা খুব সুন্দর, অনেক কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো এগুলোর কোনো ছবিই নেই আমার, বিয়ের পরপর খুব বেশি ভালো ছবি নেই। আর এই শাড়িটা পুরো গোল্ডেন একটা শাড়ি, এটা পরবো পরবো করে আজ পর্যন্ত পরতেই পারিনি, এত সুন্দর শাড়ি। তো পরবো ইনশাল্লাহ, শাড়িটা অনেক সুন্দর, যখন পরবো তখন আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো, এখন কতটা বোঝা গেল জানি না। তো আমি খুব বেশি খুলে দেখাতে পারিনি, একটুখানি খুলে খুলে দেখাচ্ছিলাম এই জন্য। আর এইটাও একটা সিল্ক শাড়ি, এইটাও মা দিয়েছিল, ওখানে মনে হয় 4টা 5টা হয়েছে। এই শাড়িটা আমার পরা হয়নি, শাড়িটা অনেক বেশি সুন্দর, নতুন বউ বউ লাগে। তো আমাকে তো বিয়ের পরে পরতে দিয়েছিলো, কিন্তু আসলে পরার সুযোগই হয়নি, শাড়িটা পুরানো হয়ে যাচ্ছে, পরবো সামনে ইনশাল্লাহ। আর সরি, এইটা এই শাড়ির ছবি না, এটা আগেই দেওয়া হয়েছে, এটাও পরা হয়নি। তো আগে তো শেয়ার করলাম, ভেবেছিলাম এটা আসলে এডিট করতে করতে মাথা হ্যাং হয়ে গেছে, এভাবে ছবি অ্যাড করে এডিট করা অনেক বেশি কষ্টকর, 2 দিন ধরে সময় নিয়ে এটা করতে হয়েছে। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। আর এইখানে এই কাতান শাড়িটা, এটা অনেক বেশি সুন্দর। আর যে প্রথমে ভুল শেয়ার করেছিলাম যেটা, সেটা এখন শেয়ার করছি, এই ছবিটা, এই শাড়ির তো অনেক সুন্দর। আর এইখানে আরেকটা শাড়ি দেখাই, এই শাড়িটা কিন্তু লেহেঙ্গা টাইপ শাড়ি, সামনে মানে কুচির বদলে যে থাকে একবারে অ্যাডজাস্ট কুচি করা। শাড়ির কালারটা তো মারাত্মক কালার। এই শাড়িটার ঘটনা হচ্ছে, এই শাড়িটা পরে প্রথম আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম, মার্চ মাস ছিল, মার্চ মাসে আমাদের ওখানে বিশাল বড় মেলা হয়, গোপীনাথপুরের মেলা। তো যাই হোক, বিয়ের পরে ফার্স্ট গিয়েছিলাম, তখন আমাদেরকে মানে অত বেশি মানেনি আর কি ফ্যামিলি,
এইরকম টাইপ ছিল সিচুয়েশন। তো শাড়িটা পরে গিয়েছিলাম, শাড়িটা অনেক বেশি সুন্দর। তো এখানে আমাদের ওইখানে একটা ঠাকুর বাড়ি আছে, ওর ভিতরে কাচারি ঘরের মধ্যে আসলে এই ছবিটা তোলা হয়েছিল, এই জন্য ওখান থেকে নিয়ে দেখালাম। আর কোনো ভালো ছবি নেই শাড়িটা পরে, এই জন্য দেখাতে পারলাম না। তবে ইন ফিউচার একদিন পরবো এই শাড়িটা, আবার একটু ফটোশ্যুট করে রাখা ভালো, বেশি সুন্দর শাড়ি পরে ছবি তোলা ভালো কিন্তু, কী বলেন। আর এইখানে আরেকটা জর্জের শাড়ি, এইগুলো কোনো ছবি নেই, এগুলোর কেন ছবি নেই কিছুই বুঝি না। আর এই যে আরেকটা জর্জের শাড়ি, এইটা আমি আমার হাজব্যান্ডের একটা বার্থডেতে পরেছিলাম রাতের বেলা। আসলে আমার হাজব্যান্ডের বার্থডেতে আগে কী করতাম, রাত 12টার পরে একটা সেলিব্রেশন হতো, দিনের বেলা তো আরেকটা হতো, তো তখন শাড়ি বেশি পরা হতো, জর্জের শাড়িগুলো ফাটাকসে পরে নিতাম রাতের বেলা, অনেক ইজি ছিল পরা, এই জন্য তো মানে বার্থডেতেই বেশি পরা হয় জর্জের শাড়িগুলো। তো এইটা একটা জর্জের শাড়ি, এইটাও সুন্দর, পরলে ভালো লাগে কিন্তু। আর এরপরে যে শাড়িটা হচ্ছে হোয়াইট কালার একটা শাড়ি, এত সুন্দর প্রিন্ট এইটা জর্জের শাড়ি, একটা বার্থডেতে গিয়েছিলাম এই শাড়িটা পরে, খুবই সুন্দর। তো আমার আরেকটা জর্জের শাড়ি ছিল, এইখানে দেখতে পাচ্ছি না আসলে, ওইটার ছবি শেয়ার কর, আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে পরেছিলাম, মানে জর্জের শাড়ি হলো সবগুলো বার্থডেতে পরা হতো। আর এখানে এসে ব্যাটিক প্রিন্টের একটা শাড়ি, আমার এবার বার্থডে গিফট ছিল, বার্থডেতে পরেছিলাম দেখেছেন। আর এখানে কিছু ব্লাউজ দেখাচ্ছে আমার, আমার ব্লাউজ কালেকশান খুবই কম, খুবই নগণ্য বলা চলে, শাড়ির সাথে তো সবগুলোতে আছে, তো এগুলো এক্সট্রা কিছু এই জন্য দেখাচ্ছি। তো যাই হোক, মানে আশা করছি আপনাদের ভালো লাগবে, অনেকের অনেক বেশি কালেকশান আছে জানি, আবার অনেকের কাছে একটু বেশিও মনে হতে পারে, তো প্রবলেম নেই, সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি মাফ করে দিবেন। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিও শেয়ার করবেন, আর আমাকে সামনে এগোতে সাহায্য করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর কিছু দেখানোর নেই এই জন্য। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।